ভোটবাক্সে মহিলাদের ভোট ধরে রাখতে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এনেছেন একাধিক প্রকল্প, যার মধ্যে সবচেয়ে জনপ্রিয় লক্ষ্মীর ভান্ডার কন্যাশ্রীর মতো প্রকল্পগুলি। এবার লোকসভা ভোটের আগে মহিলা মহলেই জোর দিয়ে দেশজুড়ে কর্মসূচি নিল বিজেপি। রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ঋণে চলা প্রায় 15 কোটি মহিলার পাশাপাশি তাদের পরিবার মিলিয়ে 60 কোটি মানুষের কাছে পৌঁছতে চায় গেরুয়া শিবির। এর আগে কোনো লোকসভা ভোটের আগে এই ধরনের কর্মসূচি নিতে দেখা যায়নি বিজেপিকে। সম্প্রতি মধ্যপ্রদেশ বিধানসভা নির্বাচনেও মহিলা ভোটের ওপর জোর দেওয়ার ফল ভালো হয়েছিল গেরুয়া শিবিরের।